তিস্তা নদীর প্রকল্পে আগ্রহী ভারত চীন। তিস্তা ও যমুনা নদীর ভাঙন রোধ করার পাশাপাশি এর আশেপাশের কৃষির উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়াও তিস্তা নদীকে ঘিরে নেওয়া অপর এক প্রকল্পে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। এসব প্রকল্পের বাস্তবায়ন হলে ওই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে বলেও উল্লেখ করেন তিনি। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক সংলাপে এসে গতকাল এসব কথা বলেন নৌপ্রতিমন্ত্রী। এ বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তিস্তা ও যমুনার ভাঙন রোধ করার পাশাপাশি এর আশেপাশের কৃষির উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ সকল উদ্যোগ বাস্তবায়ন হলে সংশ্লিষ্ট এলাকার কৃষিরই উপকার হবে না, ওই এলাকার মানুষের জীবনমানও উন্নত হবে। তিনি বলেন, তিস্তার পানি আসে কিন্তু আমরা ধরে রাখতে পারি না, ফলে ওই এলাকায় পানি সংকট দেখা দেয়, কৃষি ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ভূগর্ভস্থ পানির উপরে নির্ভর হয়ে পড়ে। নতুন যে প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন হচ্ছে তাতে পানি ধরে রাখা যাবে এবং নদীর তীরও রক্ষা হবে। নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, তিস্তাকে ঘিরে অনেকগুলো শাখা নদনদী রয়েছে, সেগুলোকে এই প্রকল্পের মাধ্যমে সঠিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হবে। এই প্রকল্পে কাজ করার জন্য চীন ও ভারত আগ্রহ দেখিয়েছে। এছাড়াও যমুনা নদীকে নিয়েও এক ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে, তাতে মানুষ জমি উভয়ই রক্ষা করা যাবে। আমাদের কৃষিতে এটা বিরাট ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।